অবশেষে দীর্ঘদিন পর বুধবার অসম ত্রিপুরা সীমান্ত ঝেরঝরি এলাকা থেকে বেশ কিছু নেশাজাতীয় কাপ সিরাপ সহ কুখ্যাত ফেন্সি মাফিয়াকে আটক করল কদমতলা থানার পুলিশ। ধৃতের নাম চন্দন রায়, বাড়ি ধর্মনগর মহকুমার রাজবাড়ি এলাকায়। ধৃত নেশা কারবারিকে পুলিশ অনেকদিন ধরেই ধরার চেষ্টায় ছিল, অবশেষে জনতার সহযোগিতায় ধৃতকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। দ্বিতীয় বিকল্প সড়ক দিয়ে নেশা সামগ্রী পাচার অব্যাহত। জনতা ও পুলিশের হাতে ধৃত ফেন্সি পাচারকারী। ধৃত পাচারকারীর নাম চন্দন রায়, বাড়ি ধর্মনগর মহকুমার রাজবাড়ি এলাকায়। প্রাপ্ত খবরে জানা যায়, অসম থেকে নেশা জাতীয় কফ সিরাপ নিয়ে আসার পথে ত্রিপুরা সীমান্তের ঝেরঝেরি এলাকাস্থিত কদমতলা থানার পুলিশ চেকপোস্টে ধৃত পাচারকারীকে আটক করে। চেকপোস্টে কর্তব্যরত কনস্টেবল নীরাজয় রিয়াং ও এসপিও শীতেশ দাস মিলে ওই ফেন্সি কারবারিকে আটক করলেও অটো চালক অটো নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। যদিও স্থানীয় জনগণ সাহায্য করায় ধৃত ফেন্সি কারবারি পুলিশের হাত থেকে পালিয়ে যেতে পারেনি। এদিকে কদমতলা থানার এসআই বিনোদ দেববর্মা জানান, দীর্ঘদিন আগে গোপন সূত্রে তাদের কাছে একটা খবর ছিল যে ধৃত ফেন্সি মাফিয়া চন্দন রায় অসম থেকে রাজ্যে অবাধে নেশা জাতীয় কাপ সিরাপ পাচার করে আসছে। অবশেষে বুধবার ওই নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হল কদমতলা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে দুটি ব্র্যান্ডের 29টি নেশা জাতীয় কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি মোবাইল ও কিছু নগদ টাকা সহ অন্যান্য কিছু সামগ্রীও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ধৃত পাচারকারীকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানালেন এসআই বিনোদ দেববর্মা। তারা একটা খবর শিখে ইনফরমেশন পাইছে, একটা অটোতে এক ব্যক্তি কিছু অবৈধ করেক্স জাতীয় নেশা দ্রব্য নিয়ে আইতেছে করে তারা সিগারেট ইনফরমেশন পাইছে। পাওয়ার সাথে সাথে তারা তৎপরতার সহিত ওইটা ওই অটোগুলা চেক করছে। চেক করার পরে তারা কিছু করেক্স জাতীয় মানে সিরাপ এইটা পাইছে। তারা টোটাল 29টা পাওয়া গেছে, দুটা ব্র্যান্ডে দুটা ব্র্যান্ডে 29টা পাওয়া গেছে ব্যক্তির কাছে। যেহেতু আমরা এখন ডিপেন্ড করছি তার নাম হল চন্দন রায়, তার নাম হল চন্দন রায়, বয়স অ্যাপ্রক্সিমেট 43, বাড়ির বাবার নাম হল রায় রাজবাড়ি ধর্মনগর সঠিক নাম বলে জানাইছে। তারা আমরা আপাতত ডিপেন্ড করছি। চন্দন রায় কুখ্যাত ফেন্সি মাফিয়া বলে পরিচিত। ধৃত পাচারকারী বাম আমল থেকেই এই পাচার কাজে জড়িত। বাম নেতাদের স্নেহ ধন্য থাকার কারণে সে আমলে পুলিশ তাকে কিছুই করতে পারেনি। পিউরো রিপোর্ট, হাল্লাবোল।